আসসালামু আলাইকুম জব হেল্পলাইন বিডি চ্যানেলের সম্মানিত সদস্যগণ, আজকে আমরা 17তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সাজেশন নিয়ে বিস্তারিতভাবে কিছু কথা বলবো। বিগত সালের প্রশ্ন প্যাটার্ন এবং কয়টা প্রশ্ন বিগত থেকে কমন আসে, ইভেন আমি এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা মনে করি যে যারা পরীক্ষা দেবেন অবশ্যই আপনার ওএমআর শিটটা ভালোভাবে পূরণ করবেন। এখানে হিউজ পরিমাণ মানুষ ভুল করে এবং ভালো পরীক্ষা দিয়েও কিন্তু রেজাল্ট আসে না। তো এখানে জাস্ট 40 নম্বর পেতে হয়, এই বিষয়টা নিয়ে অনেকেই কমেন্ট করেছেন যে ভাই 40 নম্বর পেলে কি আপনার পাস করবেন। এখানে বলা আছে যে 40 নম্বরে পাস নাম্বার, তবে 40-এই পাস করে এটা সত্য কথা, কিন্তু অনেকের গুণাগুণের মধ্যে মিস্টেক থাকে যার কারণে বলে যে আমার 40-এর বেশি পেয়েছিলাম তার পরবর্তীতে আমি পাস করিনি। তবে আমি আবারও বলছি ওই মার্কশিটটা ভালোভাবে পূরণ করবেন। আর যারা নিবন্ধন পরীক্ষার সাজেশন এবং কোন বিষয়গুলো পড়বেন এই বিষয়টা নিয়ে অনেক টেনশনের মধ্যে আছেন, প্লিজ এই ভিডিওটা একটু ফলো করুন। আশা করছি আর কোনো প্রশ্ন থাকবে না, যেহেতু ভিডিওটা একটু বড় হবে প্লিজ আপনারা একটু খেয়াল করে দেখার চেষ্টা করুন। আমি চেষ্টা করছি যে প্রশ্নগুলো কোথায় থেকে আসে কীভাবে আসে সবগুলো প্রুফ দেওয়ার জন্য, আর এয়ারটল সাজেশনমূলক কিছু কথা থাকবে অবশ্যই। যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন, আর যারা পুরনো অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবেন। প্রথমত ইংলিশের বিষয়টা নিয়ে আমরা আসি। এক নম্বর প্রশ্নটা আমরা বাদ দিলাম, ওই প্রশ্নটা কোথায় আসছিল আমার খেয়াল নেই যার কারণে আমি ওইটা বাদ দিয়ে দিছি। প্রথমত হচ্ছে আই শো হিম প্লেইং, এটা হচ্ছে প্যাসিভ। আমি একটা কথা বলে নিছি, ট্রান্সফর্মেটিভ ভার্বের এই বিষয়গুলো এবং ভয়েস চেঞ্জের এখান থেকে 4-5টা প্রশ্ন আসে। এই যে ইংলিশের ক্ষেত্রে এইটা একটু ভালো করে দেখবেন, এখান থেকে মাস্ট প্রশ্ন আসে। তারপরেও একটা কথা, বাংলা অঙ্ক ইংলিশ সাধারণ জ্ঞান এর মধ্যে যদি অঙ্ক অথবা ইংলিশের বিষয়টা আপনি ভালো না পারেন সেই ক্ষেত্রে ইংলিশ অথবা অঙ্ক একটা বিষয় বাদ দিতে পারেন, কোনো সমস্যা নেই, যেহেতু 40 মার্কের প্রশ্ন এবং অন্য অন্য যে 2-3টা বিষয় থাকবে ওখান থেকে মাস্ট আপনাকে ভালো নম্বর পেতে হবে। কিন্তু তো এখানে দেখুন বিগত সাল থেকে কয়টা প্রশ্ন আসছে সেই বিষয়গুলো আগে দেখি, এটা কিন্তু বিগত বিসিএস এর প্রশ্ন। তার পরবর্তীতে প্রশ্ন দেখুন, এটা আই ওয়ান্ট দেয়ার টু টেক্স এ জব, এটা কম্পাউন্ড, এটাও বিগত বিসিএস এর প্রশ্ন, প্রাইমারিতেও আসছিল। তারপরে মুভ অর ডাই, এটাও বিগত বিসিএস এর প্রশ্ন। তারপরে হচ্ছে হি ওয়াজ ইউজ টু, এটা ইউজ টু থাকলে ভার্বের সাথে আইএনজি হয়, এটাও বিগত বিসিএস এর প্রশ্ন। তার পরবর্তীতে দেখুন একটু ওয়েট করুন, তারপরে দেখুন হুইস ইজ দ্য নাউন অফ দ্য ওয়ার্ড, এটা হচ্ছে ব্রিফ, এর ব্রিভিটি, এটাও কিন্তু বিগত বিসিএস এর প্রশ্ন। তারপরে প্রশ্ন দেখুন এই যে উপরে একদম উপরে 4 নম্বর প্রশ্ন, ইট ওয়াজ হাইস্ট টাইম, হাইস্ট টাইম থাকলে কি হয় পাঁচটি হয়, এটাও বিগত বিসিএস এর প্রশ্ন এবং নিবন্ধনে আসছিল। তারপরে হচ্ছে মিল্ক কি দিয়ে তৈরি হয়, এখানে ফ্রম এখানে প্রিপোজিশনের বিষয়টা, এটা বিসিএস এ কতবার আসছে এটাও কিন্তু বলার মতো না। তারপরে নিবন্ধন নেওয়া আসছিল, এটা কিন্তু 16তম নিবন্ধন পরীক্ষার প্রশ্ন। তার পরবর্তী প্রশ্ন হচ্ছে হি হেডমাস্টার, দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য প্রেসিডেন্ট অফ দ্য স্কুল, এখানে দেখুন ওয়ার, এটাও বিগত প্রাইমারিতে বিসিএসএ 1000 বার আসছে। এখন এইভাবে যদি আমি দেখি, তারপরে আপনার দেখুন এই যে বিনিং, এটা হচ্ছে এটা মানে আমি এখানে জাস্ট একটা কথা বোঝাতে চাচ্ছি যে 16তম থেকে যে ইংলিশে প্রশ্নটা আসছিল এখানে 25টা প্রশ্নের মধ্যে আপনার 12-13টা প্রশ্ন প্রায় কমন ছিল, এইটা কিন্তু হিউজ পরিমাণ নাম্বার। তার পরবর্তীতে আমরা এখন এটা বলবো না, এটা দেখুন বিগত বিসিএস এর প্রশ্ন, আপনারা যদি সার্চ করেন অবশ্যই খুঁজে পাবেন। এই যে বটলিস চোরা জানান, এটা বিগত বিসিএস এর প্রশ্ন। তার পরবর্তীতে যে হয়েল থাকলে ভার্বের সাথে আইএনজি হয় এই প্লেইং, এটাও বিগত বিসিএস এর প্রশ্ন। বাট ফর ইওর হেল্প, এইটাও বিগত বিসিএস এর প্রশ্ন। তারপরে হি ওয়াজ হ্যাঙ্কড ফর মার্ডার, এই যে এইটা লিখে সার্চ করুন, দেখুন বিগত বিসিএস, গুগলে সার্চ করলে আপনার পেয়ে যাবেন যে বিগত বিসিএস এর প্রশ্ন, এটা কিন্তু 16তম নিবন্ধন পরীক্ষার প্রশ্ন গেল। এখন আমরা ইংলিশটা বাদ দিই, এখন আমরা একটু বাংলার ক্ষেত্রে আসি। বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি, এটা বিগত প্রশ্ন। তারপর বাঙালি জাতির প্রধান অংশ কোন মূল জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত, এটাও বিগত বিসিএসের প্রশ্ন, প্রাইমারি নিবন্ধন। বা এখানে বাংলার যেগুলো আসছে দেখুন, সংগ্রাম ও প্রত্যাশা কি, বাংলাদেশের নৌবাহিনীর 2টি যুদ্ধ জাহাজ, এটা সাধারণ জ্ঞান থেকে আসছে। এখন কথা হচ্ছে যে এখানে কথা বললে অনেক আর না বললে নেই, আমি একটা কথা লাস্টের দিকে এগুলো বাদ দিলাম, আমি ভিডিওটা আরও ছোটো করতে চাচ্ছি, প্রচুর মাথা ব্যথা করছে টাইপিংয়ের কারণে। এখন দাঁড়ান একটু কথা বলে নিচ্ছি আমরা, এখন আমরা একটু সাজেশনের কথা বলবো। দেখুন
আপনার নিবন্ধন পরীক্ষাতে বিগত যতগুলো পরীক্ষা হয়েছে সবগুলো প্রশ্ন সবগুলো পরীক্ষার প্রশ্নই আপনার প্রিভিয়াস থেকে কমন কমন ছিল, এটা 100% শিওর। আপনি যে কোনো প্রশ্ন দেখুন না কেন, সেখান থেকে 60-70টা পর্যন্ত প্রশ্ন জাস্ট হুবহু কমন ছিল, এটা কিন্তু বলার কিছুই নাই। আর বিশেষ করে 16তম স্কুল পর্যায়ে বা কলেজ পর্যায়ে যে প্রশ্ন আপনারা দেখুন না কেন, হুবহু টাইপ করে যদি গুগলে সার্চ করেন সেই ক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন যে কোন পরীক্ষাতে আসছিল, কোন কততম বিসিএস আসছিল, কততম নিবন্ধন পরীক্ষা আসছিল, একদম হুবহু পেয়ে যাবেন। সো এখানে একদম আনডাউটলি আপনি আমার একটা বিষয়ে ফলো করুন যে জাস্ট নিবন্ধনের প্রশ্নগুলো বিগত যে নিবন্ধনের প্রশ্নগুলো আছে ওগুলো ভালোভাবে ফলো করুন, আর বিসিএস এর প্রশ্ন যদি পড়ায় থাকে তাহলে তার কথাই নেই। আর যারা প্রাইমারিতে ভালো প্রস্তুতি ছিল প্রিলিমিনারির কোনো প্রস্তুতি দরকার নেই, এমনিতে ভালো করতে পারবেন। আর আমি আবারও বলছি যে বিগত প্রশ্নগুলো যা আছে একদম হুবহুভাবে ভালোভাবে পড়ে ফেলুন। তবে একটা কথা, মুখে বলা খুব সহজ কিন্তু মনে রাখাটা অনেক টাফ, যার কারণে যাই পড়া আছে একদম ভালোভাবে মানে পরীক্ষায় আসলে বিগত যে প্রশ্নগুলো পড়া আছে পরীক্ষায় যদি আসে সেই ক্ষেত্রে যেন মিস্টেক না হয়, এই বিষয়টা খেয়াল রেখে পড়াশোনা করুন। কারণ প্রত্যেকেই প্রস্তুতি ভালো নাই, পরীক্ষার হলে গেলেই গুলিয়ে যায়। আমি বলেছিলাম যে প্রাইমারিতে সবগুলো প্রশ্নই আপনারা কমন পাবেন, যদিও প্রশ্ন হার্ড হয়েছে তারপরেও কিন্তু কমন ছিল, কিন্তু কনফিউশনের কারণে সেখানে ভালো অ্যান্সার না করার কারণে কিন্তু অনেক একটা জটিলতার মধ্যে পড়েছিলেন। এখন কথা হচ্ছে যে যতটুকুই পড়ি যেভাবেই পড়ি না কেন সেটা যেন অ্যান্সার করার মতো পড়া হয়। আর আর একটা কথা বলবো আপুদের ক্ষেত্রে, সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে যে প্লিজ কোনো শিট কারো বই পার্সোনালি কোনো কিছু নেওয়ার দরকার নেই। বিগত বিসিএস এর প্রশ্ন, প্রাইমারির প্রশ্ন আর অধ্যায়ভিত্তিক একটু ফলো করে কোন কোন অধ্যায় থেকে প্রশ্ন আসে সেই অধ্যায়গুলো এমনিতেই প্রশ্ন দেখলেই বোঝা যায়। তবে নিবন্ধন পরীক্ষাতে গ্রামাটিক্যাল বিষয়ে বেশি ফলো করে, বাংলার ক্ষেত্রে 2-3টা প্রশ্ন আপনার সাহিত্য অংশ থেকে আসতে পারে আসে, আর সবগুলো প্রশ্ন গ্রামার থেকে আসে। বাংলার ক্ষেত্রে ইংলিশের ক্ষেত্রেও এরকমই, যার কারণে বলবো যে বাংলার বেসিক কোনো বেসিক বিষয়গুলো একটু ভালোভাবে দেখুন, রুলগুলো ভালোভাবে দেখুন। আর অঙ্কের ক্ষেত্রে যে বিষয়গুলো আসে একদম হুবহু বিগত প্রশ্ন একদম কমন পেয়ে যাবেন। যদি আপনি যদি আপনার বিগত নিবন্ধনের প্রশ্নগুলো পড়েন সেই ক্ষেত্রে 8-10 পেয়ে যাবেন। আর বিসিএস এর প্রশ্ন যদি সবগুলো ভালোভাবে অঙ্ক করা থাকে, বড় অঙ্ক না বাদ দিয়ে জাস্ট ছোট ছোট অঙ্কগুলো, সেক্ষেত্রে দেখবেন সব অঙ্কই হুবহু কমন আসে। এমনও হতে পারে অঙ্ক না করে আপনার অ্যান্সারও মুখস্থ জাস্ট ঘুষতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন অনেক কথাই বলে ফেলেছি, তারপরেও অনেকেই বলবে ভাই কোন বই পড়বো। আমি একটা কথা বলি, যদি প্রাইমারির বই থাকে সেটাতেও সমস্যা নাই, যদি নিবন্ধনের বই থাকে সেটাতেও সমস্যা নেই। আর নিবন্ধনের বই যদি থাকে আপনার নিবন্ধনের যদি বই থাকে বাংলা গ্রামাটিক্যাল অংশে গিয়ে গ্রামাটিক্যাল অংশে গিয়ে বাংলার ক্ষেত্রে সেক্ষেত্রে দেখবেন অধ্যায়ভিত্তিক প্রশ্ন আছে, ওই অধ্যায়ভিত্তিক প্রশ্নগুলো একদম বিগত সালের প্রশ্নই দেওয়া আছে, সলিউশন করে ফেলুন। অঙ্কও দেওয়া আছে, সলিউশন করে ফেলুন। প্রত্যেকটা বিগত সালের অধ্যায়ভিত্তিক প্রশ্নগুলো ভালোভাবে পড়ে ফেললে হয়ে যাবে। আমার মনে হয় এইভাবে যদি একদম শর্ট সময়েও পান সেক্ষেত্রে আমার মনে হয় না ভালো একটা প্রস্তুতি নেওয়া বাকি থেকে যাবে, জাস্ট 5-6 ঘন্টা দিন পড়লেই আনা যে সময় আছে। যাই হোক, আজ পর্যন্তই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।